सुप्र शिक्षार्थी शुभ सकाल आशा करी तुम सकाले सुस्थ आसो निरापदे आसो तुम्हारा देखो जो गत दुई दिन देशे करोना प्रकोप बृद्धि पेयेछे एवं एटा आबहावा परिवर्तनेर समय तुम्हारा सकले जेभावे आबहावा परिवर्तने निजेदेर शरीरे खाप खाते पारो बा जाते समस्या समाधान ना सम्मुखीन ना हो सेजन्य নিজেদেরকে সচেতন থাকবে আর ঘরে অবস্থান করে বাইরে বেরোনোর প্রয়োজন নাই। তো এ পর্যন্ত তোমাদের শুভ প্রত্যাশা কামনা করে আমি আবার পাঠদান শুরু করছি। আমরা গতকালকে অর্থাৎ গত পরশু দিন বা গত ক্লাসে যে জিনিসটা শিখেছিলাম সেটা হচ্ছে আমরা ত্রিভুজ সম্পর্কিত উপহত করেছিলাম এবং বেসিক কিছু ধারণা সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা ওই ত্রিভুজ সম্পর্কিত সম্পর্ক নিয়ে আলোচনা করব। আজকে আমরা একটা সম্পদ শিখব। তো দেখো আমি সম্পদের নাম আগের থেকে পাইপে লিখে রেখেছি যে কোন ত্রিভুজে দুইটি বাহু অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে। তো এই সম্পদ সম্পর্কে তোমাদের ধারণা ষষ্ঠ শ্রেণীতেই ছিল, আবার আমি নতুন করে সেই ধারণার প্রেক্ষিত নিয়ে এখানে সম্পদ হবে। আমি আগে থেকে সম্পদটা পড়ছি না, কারণ দুই থেকে সম্পদটা করলে জানবে। যাই হোক, দেখো এখানে বলছে যে সম্পদের অধীনে কিছু সাধারণ নির্বাচন, আমরা জানি যে তথ্যটা দেওয়া থাকে প্রশ্নে সেটা হচ্ছে সাধারণ নির্বাচন অভিহিত করা হয়। তো সেটা সাধারণ নির্বাচন কোন তথ্য দেওয়া থাকে সেটাকে সাধারণ নির্বাচন বলা হয়ে থাকে, আর বিশেষ নির্বাচন তথ্যকে চিত্রে আলোকে আলোকিত করা হচ্ছে গিয়ে সাধারণ নির্বাচন, আর ওই অঙ্কনের বিবরণটা হচ্ছে গিয়ে অঙ্কন। তো সাধারণ নির্বাচন বলছে যে কোন চতুর্থ ত্রিভুজে দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে। তো আমাকে বলছে যে কোন ত্রিভুজের দুইটা বাহু, আমি দুইটা বাহু নিব। দেখো আমি একটা বাহু নিচ্ছি, আমার একটা বাহু নিলাম, এ আটটা বাহু আমি নিলাম, এটা বড় নিতে পারি ছোট নিতে পারি, সেটা থেকে তোমার মনের উপর নির্ভর করে যদি কেমন নিতে চাচ্ছ। এটা নিলাম আমি আর এই দুই বাহু দ্বারা উৎপন্ন কোণ অর্থাৎ এই অন্তর্ভুক্ত কোণ বলেছে, অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ এই দুইটি বাহু দ্বারা যে কোণটি উৎপন্ন হয়েছে সেই কোণটি আমার দেওয়া আছে। তো আমি সেই কোণটা এখানে আঁকছি, একটা বাহু অর্থাৎ বিশেষ নির্বাচন যে সাধারণ নির্বাচন কোন তথ্য দেওয়া থাকে আমাকে কি করতে হবে সেই তথ্যগুলো দেওয়া থাকে, আর ওই তথ্যগুলো সংক্ষিপ্ত যে বিবরণ চিত্রগুলো দেওয়া থাকে অঙ্কিত চিত্র সেটা হচ্ছে বিশেষ নির্বাচন। তাহলে আমার কোনো ত্রিভুজে দুইটা বাহু, তাহলে দুইটা বাহু আমার এ আর বি অর্থাৎ এই দুটি বাহু দ্বারা যে কোণটি উৎপন্ন হয়েছে সেই কোণটিকে বলা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। তাহলে আমার অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে এক্স, ত্রিভুজটা রাখতে হবে। তো আমি বিশেষ নির্বাচনের মধ্যে বলেছি যে সাধারণ নির্বাচন যে তথ্যগুলো থাকে সেগুলো চিত্রিত করা যাচ্ছে কি বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচন সাধারণ নির্বাচন আর বিশেষ নির্বাচন একই সাথে এখানে নামকরণগুলো করতে হয়। অন্তর্ভুক্ত কোণ বলছে, অন্তর্ভুক্ত
কোন অঙ্কন
অঙ্কনের বিবরণ আমি ঢাবাভাবে লিখতে পারি অথবা একদিকে লিখতে পারি, এক নম্বর লিখলাম যে কোনো রশ্মি বিবি হতে এর সমান করে আমি তো সংক্ষিপ্ত হয়ে লিখি, তোমরা বিবি হতে এর সমান করে বিসি অংশ কাটে কি অথবা বিসি ইকুয়াল টু এ এরকম লিখতে পারি। তার সংক্ষিপ্ত লেখায় যে কোনো রশ্মি বিবি হতে বিসি সমান এ, তার এর অর্থ হচ্ছে যে বিবি হতে এর সমান করে বিসি অংশ কাটে। দুই, তাহলে আমার কাটা হয়ে গেছে। এবার আমি বলছি যে সি বিন্দুতে দেখো এবার বিসি রেখা অংশে, এবার কিন্তু একটা রশ্মি থাকলো না, কারণ আমি কেটে যখন নিয়েছি তাহলে রশ্মি থেকে একটা দৈর্ঘ্য কেটে যখন নিয়েছি তখন একটা রেখা অংশ হলো। তাহলে বিসি রেখা অংশে সি বিন্দুতে একটা কোণ অঙ্কন করবো, সেই কোণটা হতে পারে বি সি, এফ হতে পারে বা ইউ হতে পারে, সে কোণটা লিখলাম কোণ বি সি, কোণ করে সমান করে রাখবো কোণ এক্স, তাই লিখলাম। তাহলে দেখি আছে, তাহলে প্রথম কি করতে তুমি নিশ্চয়ই জানো যে পেন্সিল পেন্সিল কম্পাসের কাঁটাটা করে শীর্ষবিন্দুতে স্থাপন করে যে কোনো ব্যাসার্থের আগে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হয়। দেখো সুখুশি করতে আমি এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করেছি, ঠিক তাহলে এখান থেকে আমার সি বিন্দুতে, সি বিন্দুতে বলেছি, এখানে সি বিন্দুতে বলেছি, তাহলে সি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটি স্থাপন করতে হবে। তাহলে সি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটি স্থাপন করেছি। এবার ব্যাসার্ধ বিসি রেখাংশ বলেছি, বিসি রেখাংশ সি বিন্দুতে, তাহলে ওই কম্পাসটি আমার বিসি রেখাংশ দিতে থাকবে, আমি কিন্তু আমার ডাইন সাইডে এই পাশে সিডি রেখাংশে দিতে পারবো না, কারণ আমার এখানে বলা আছে বিসি রেখাংশে সি বিন্দুতে। তাহলে বিসি রেখাংশে সি বিন্দুতে কাঠামো স্থাপন করে আমি ওই মাপের সে আরেকটা এখানে দিতে চা অঙ্ক করলাম। তোমরা হয়তো সারা বেড়ে বুঝতে পারছো না, কিন্তু আমি এখানে বুঝতে পারছি যে আমার দাঁড়ব বোঝা গিয়েছে। দেখো তাহলে এবার আমি এখানে স্থাপন করলাম যে আমি বিদ্যুৎ চাপটা নিয়েছিলাম, এই বিদ্যুৎ চাপটি এই দুই বাহুটিকে যে বিদ্যুতের সেট করেছিল সেটুকুর ব্যাসার্ধ হওয়ার বা সেই চাপের পরিমাণ আমরা নির্ণয় করব। তাহলে এটা স্থাপন করলাম করে কি যে ভাবটা হলো এখানকার এখানে স্থাপন করলাম করে নিলাম, তাহলে দেখা যাচ্ছে এরা পরস্পর ছেদ করলো। এবার এই সি বিন্দু আর এই ছেদ বিন্দু যোগ কোণ দিলে পরে প্রদত্ত কোণের সমান করে কোণ অঙ্কন হয়ে গেল। একটু বড় লাগতে পারে, তাহলে আমি বিসি কি নাম দিছ কি করব, তাহলে বিসি রেখাংশের সি বিন্দুতে কোণ বিসি সমান এক্স আঁকি, অর্থাৎ এক্স এর সমান করে কোণ বিসি আঁকি। তিন নম্বর, সিই রেখা হতে সি হতে
আমি এখন সি এ সমান বি নি। আমি দেখতাম বি এর সমান করে সি এ কাটি তা হতো। তাহলে এবার সেই বিটা কাটা কোণে স্থাপন করলাম, বিসিতে প্রান্তিকে অ্যাড করলাম, এই কাটা কোণে এসে আবার সিতে স্থাপন করলাম, কারণ সি তে বলেছি। শিক্ষার্থী একটা জিনিস তোমরা এখানে খেয়াল করবে, যে আমি যদি লিখি এ কমা বি যোগ করি, এ এ কমা বি যোগ করি, অনেকে হয়তো এরকম লিখে ফেলবে যে এ বি যোগ করি, কিন্তু আসলে এটা কিন্তু লেখা যাবে না। কেন যাবে না? এ বি বলতে একটি সরলরেখাকে বোঝানো হয়েছে, এ বি বলতে এরকম একটি সরলরেখাকে, এ বি একটি সরলরেখাকে বোঝানো যায়, কিন্তু এ কমা বি বলতে বোঝায় এ একটি বিন্দু এবং বি একটি বিন্দু, এ একটি বিন্দু এবং বি একটি বিন্দু। তো শিক্ষার্থী আমরা দুই নম্বর সম্পর্ক শিখলাম, এর পরবর্তী দিন আমরা এরকম দুইটি বাহু দেওয়া থাকবে, একটি কোণ দেওয়া থাকবে, অন্য বিভাবে সেটা আমরা করার চেষ্টা করবো। তোমরা এটা বাসা প্র্যাকটিস করবে, আশা করি সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই কামনা করি।